মা বাবাকে সঙ্গে নিয়ে দেশের বাইরে মানে এবার বিদেশে ঘুরতে গেলেন সকলের প্রিয় ইভান। সেখানে গিয়ে ভীষণ এনজয় করেছেন তারা, প্রতিটি মুহূর্তই মজা করে কেটেছে তাদের, যার কোনোটি ভক্তদের সঙ্গে শেয়ার করতে বাদ দেননি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে এবার তিনি এমন কিছু মুহূর্ত শেয়ার করলেন যা আপত্তিকর বলে দাবি অনেকের। বিদেশে গিয়ে শুভশ্রী গাঙ্গুলীর অনেকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, আর ইভানও পেয়ে যান নতুন বান্ধবী। তারা সকলে একসঙ্গে রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে শুভশ্রীর ছেলেকে শিখিয়ে দেন বান্ধবীকে কিস করতে, আর ইভানও মায়ের কথা মতো কিস করে বসে, যে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না কেউই। অনেকে ধারণা তিনি এতটুকু বয়সে এসব শেখালে বাকি জীবনে কি করবেন, কারো বক্তব্য মা হয়ে তিনি ছেলেকে এসব শিখিয়ে মোটেও ঠিক করেননি। তো বন্ধুরা, আপনার মতে কি মনে হয়, শুভশ্রী কাজটি করে ঠিক করেছে নাকি ভুল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।